আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে এই ডিআইওয়াইটা শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এটা তৈরি করার জন্য আমাদের লাগবে এরকম কার্টুনের যেই বোর্ডগুলো থাকে এগুলো। তো প্রথমে আমি এটাতে একটা ডোর এঁকে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কাটছি। এবার এটাকে ভালোভাবে কেটে নিব, চেষ্টা করবেন একটু সোজা করে কাটার। আমি হাত দিয়ে আর্ট করে নিয়েছি, আপনারা চাইলে এটাকে ভালোভাবে মাপ দিয়েও কেটে নিতে পারেন। তো এটা থেকে আমি এই উপরের পাটটা উঠিয়ে ফেলবো, এতে করে দেখতে একটু বেশি আকর্ষণীয় লাগবে। এবার আমি এখানে একটা উইন্ডো কেটে নিব, সেমভাবে আমি এটাও কেটে নিচ্ছি। এটার উপর থেকেও আমি এই কাগজটা উঠিয়ে ফেলবো। এবার আমি এখানে ব্যবহার করছি, এটা আমার ছেলের পাজেল ছিল, যেহেতু ও উপরের পাজেলগুলো হারিয়ে ফেলেছে এই জন্য পিছনের যে বোর্ডটা ছিল আমি সেটাকে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখানে কার্টুন কেটেও ব্যবহার করতে পারেন অথবা বোর্ডও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন ওই কার্টুনগুলোকে ছোটো ছোটো করে কেটে ইটের মতো করে নিয়েছি। এবার এগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি, একটু একটু করে ফাঁকা ফাঁকা করে লাগাতে হবে যাতে দেখতে মনে হয় যে এগুলো ইট বসানো। তো এবারে আমি একটু উপরে ডোরটাও লাগিয়ে দিচ্ছি, উপরে জানালাটাও লাগিয়ে দিব। এই তো হয়ে গেছে। আপনাদের কাছে গ্লুগান থাকলে গ্লুগান দিয়েও লাগাতে পারেন, তাহলে আরও ভালো হবে। আমি এখানে হাত দিয়ে একটা সাইকেল এঁকে নিয়েছি, এটা কিন্তু কোনো ছাপ দিইনি, আমি নিজে হাতে এঁকেছি। আপনারাও একটু দেখে এটা আর্ট করে নিব। এবারে আমি এখানে ক্লে নিয়েছি, এখানে আমি কালো কালার ক্লে ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন, ক্লের উপরে যেই কালারই দেই না কেন পরবর্তীতে আর নিজের কালারটা দেখা যায় না। যেহেতু আমি চাকাটা কালো কালার করবো এই জন্য আমি কালো কালারই নিয়েছি। আপনারা চাইলে সাদা দিয়েও সবটা করে নিয়ে তারপর কালার করতে পারেন। এবারে আমি নীল ক্লে দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কাজগুলো কিভাবে করছি। এই তো আমার পুরাটা সাইকেল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ডোরের মধ্যে একটু এভাবে করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে জিনিসটা একটু ছড়িয়ে যায় আর দেখতে ভালো লাগে। সেমভাবে আমি জানালার মধ্যেও দিয়ে দিচ্ছি। এই ক্লেগুলো কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি, সম্ভবত 122 টাকা নিয়েছে, সুপার শপে দেখেছিলাম 180 টাকা করে। তো আপনারা চাইলে দারাজ থেকে অর্ডার করে নিতে পারেন। এবার আমি সাইড দিয়ে একটু আঠা দিয়ে দিচ্ছি। এখানে আমি যাচ্ছি একটু মানে কি বলি ফুল গাছ বানাবো যাতে দেখতে আরও একটু ভালো লাগে। তো আমি এখানে ব্রাউন কালার প্লে নিয়েছি আর আঠা দিয়ে এভাবে করে একটু এবড়ো থেবড়ো করে বসিয়ে দিচ্ছি। এবার আমি একটা ছোট্ট নাইফের সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি যাতে করে দেখতে আরও একটু ভালো লাগে। জানালায়ও আমি সেমভাবে দিয়ে দিচ্ছি। আসলে এগুলো বলার কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। এখানে আমি রেড কালারের ক্লে নিয়েছি আর ফন্ডেন্ট কাটারের সাহায্যে ফ্লাওয়ার কেটে নিচ্ছি। এই ফন্ডেন্ট কাটারগুলো আপনারা যে কোনো ক্রোকারেজের দোকানে পাবেন অথবা যেই জায়গায় বেকিংয়ের জিনিসপত্র পাওয়া যায় সেখানে পাবেন। এবার দেখেন আমি সাইকেলের মধ্যেও একটা ফ্লাওয়ারের তোড়া বানিয়ে নিচ্ছি, এখানেও আমি ফুলগুলো বসিয়ে দিচ্ছি। দরজার উপরেও আমি সেমভাবে ফ্লাওয়ার বসিয়ে দেব, আমি আরও কিছু ফ্লাওয়ার কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানেও ফুলগুলো বসিয়ে দিয়েছি, জানালায়ও আমি সেমভাবে ফ্লাওয়ারগুলো বসিয়ে দেব। এই তো ফ্লাওয়ারগুলো বসিয়ে নেওয়া শেষ। এবার আমি এখানে হোয়াইট কালার নিয়েছি, এবারে পুরোটা বোর্ড আমি হোয়াইট কালার করে দিব আর ডোর আর উইন্ডোর মাঝখানে আমি ব্লু কালার করে দিচ্ছি, এতে করে দেখতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে নীল কালার দিলে বেশি ভালো লাগবে, যার কারণে আমি এই নীল কালারটাই দিয়ে নিয়েছি। এবারে আমি এই সাইকেলটাকেও নীল কালার করে নিচ্ছি আর চাকাগুলোকে কালো কালার করে নেব।
এবার আমি ইটগুলোকে কালার করে নিচ্ছি। লালের মধ্যে সামান্য একটু কালো কালার দিয়ে আমি এই কালারটা বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে ব্রাউন কালার থাকলে ব্রাউন কালারও দিয়ে দিতে পারেন। এবার আমি এই দরজার মাঝেও এই সেম কালারটা দিয়ে দিচ্ছি। চাকাগুলোতে একটু ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। আর ফুলগুলোতে আমি রেড কালার দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে একটু বেশি ভালো লাগবে। আর মাঝখানে সবুজ কালার দিয়ে হচ্ছে পাতাগুলো দিয়ে দিচ্ছি। জানালায় আমি সেম ভাবে কাজটা করে নিচ্ছি। সাইকেলের ফুলগুলোতেও আমি একইভাবে পাতা দিয়ে দিব। এবারে দরজাগুলোকে আমি হলুদ কালার করে নিয়েছি। আর এরকম একটা কাগজ নিয়ে নিয়েছি, ওগুলোকে কেটে নিলাম। এবার উপরে বসিয়ে দিব, এতে করে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে রং তুলির সাহায্যে হাত দিয়ে কিছু লিখে নিতে পারেন, তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে। পরবর্তীতে আমি এটা তুলে সেটাও করতে পারি। তো এই তো আমার আজকের ডিআইওয়াইটা রেডি। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।